আসসালামু আলাইকুম এম কিচেন অ্যান্ড ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে ছিল এই যে দ্বিতীয় দিন আমি একটু চলে যাচ্ছিলাম বাবার বাসায় তো যদিও আমার মনটা একটু খারাপ ছিল যে আপনাদের ভাইয়া যেতে পারছে না তার একটু বাসায় কাজ ছিল যার কারণে আমাকে একাই যেতে হচ্ছে তো রাস্তার ভিউটা অনেক বেশি সুন্দর ছিল তো আমি একটু ভিডিও করছিলাম তো যদিও বা অনেক বেশি রোদ ছিল তারপরেও যেহেতু বাবার বাসায় যাচ্ছি এটার আনন্দটাই অন্য রকম তাই তো আমি প্রায় চলে এসেছি তা আমি এসে বাজারের মধ্যে নেমে গেলাম এবং যেয়ে একটা দোকানে যেয়ে একটু কিছু খাবার নিয়ে নিচ্ছিলাম যেহেতু বাসায় পিচ্ছি আছে তাই তো আমি যা জানিবো সব কিছু বলে দিলাম দোকানদার ভাইয়াকে ভাইয়া সব কিছু প্যাক করে দিয়ে দিল তই তো আমি সব কিছু নিয়ে নিলাম তারপরে ওখান থেকে আমি আবারও বের হয়ে গেলাম এবং বাসায় চলে আসলাম বাসায় এসে যদিও আমার অনেক বেশি ক্ষুদা পেয়েছিলো তারপরে এসে দেখছি যে আম্মু নিহারি রান্না করেছে আর এটা আমার অনেক বেশি ফেভারিট একটা খাবার তো আমি একটু খেয়ে নিচ্ছিলাম তাই তো অনেক বেশি মজা করেই খাইলাম যেহেতু আম্মুর হাতে রান্না তো তারপরে দেখলাম যে বাবু ঘুম থেকে উঠে গেছে যদিও আমি আসার পরে সে ঘুমিয়েছিলো তো ঘুম থেকে ওঠার পর ওর মুডটা একটু খারাপ ছিল কিছু সময় পর ওর মুডটা ঠিক হয়ে যায় তো ও আমার সাথে অনেক বেশি খেলছে প্রথমত আমাকে অনেকক্ষণ মানে দেখে প্রায় নাচে না নাচেনা নাচেনা একটা ছিল তো তারপরে তো অনেক বেশি মজা করছিল ই আর কি করছিলো তো এভাবে করতে করতে দুপুরে প্রায় খাবারের সময় হয়ে গেলো সবাই খেতে বসেছে আরও তো অনেক বেশি দুষ্টামি করছে ওই তো মুখ মুছছে খাবার সময় সবাইকে অনেক বেশি জ্বালাচ্ছিলো তো এরপরে আমিও খেতে বসে গেলাম তো এটা ছিল আমুর হাতের কালাভোনা দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে তো আমার কাছে তো অনেক বেশি টেস্টি লেগেছে যে আর যেহেতু আমুর হাতে রান্না এরপরে তো কোনো কথাই নেই আম্মুর রান্না মানেই তো হচ্ছে অমৃত তাই তো আমি এভাবেই খাচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম তাই তো এভাবেই দেখতে দেখতে আমার অনেকগুলো আজকে অনেকগুলো ভাত খেয়ে ফেলেছি কারণ আম্মুর হাতের মানেই তো অনেক বেশি টেস্টি তাই তো খাওয়া দাওয়ার পরে আমরা একটু ঘুমিয়েছিলাম তারপরে একটু বিকালের দিকে বের হয়ে চলে আসলাম আপুদের বাসায় তো ওখানে এসেও অনেকগুলো নাস্তা দিয়েছে আমাদের সবাই মিলে যেহেতু একসাথে বসেছিলাম নাস্তাগুলা খাইলাম এবং অনেক বেশি গল্প হচ্ছিলো যেহেতু অনেক দিন পর দেখা হয়েছে সবার সাথে সবার তাই তো এভাবে আমাদের দিনটা মোটামুটি ভালোই কাটলো যেহেতু বাবু একটু একটু খেতে শিখেছে তো সে এখন একাই খেতে চায় ওই যে আলাদা প্লেট নিয়েছে মনে এমন একটা ভাব করছে যেন কত না জানি খেতে পারেও তাই তো এভাবেই আজকে দিনটা শেষ করলাম তো দেখা হবে নেক্সট তো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ